বঙাইগাঁও জেলার বিজেপির সভাপতি হিমানী অধিকারী আর বিটিসির ইএম অরূপ দের সংবাদমেল চিরাঙর সিগনেট হোটেলত। অভয়পুরি পৌরসভাত আটখন বিজেপির, দুখন অগপ আর এখন কংগ্রেসের জয়লাভ। বঙাইগাঁও পৌরসভাত বিজেপি 13খন আসন জয়লাভ করার বিপরীতে অগপ 11খন আসন পাইছে আর এখন কংগ্রেসে দখল করেছে। বঙাইগাঁও জয়লাভ করা কংগ্রেসের প্রার্থীগুলোকে বিজেপি সমর্থন করব বলে দাবি করেছে সংবাদমেলত বিজেপিয়ে। শক্তি প্রদর্শন আছিল যত বিজেপির জয় হল বলে সংবাদমেলত উল্লেখ করে। আফতাব আলী আর ইজাজুল হক, নারদ লাইভ। সেনসিটিভ কোনো ইলেকশন হওয়া নাই, এইটো একটা জাস্ট খালি শক্তি প্রদর্শন, জাস্ট খালি প্রমাণিত হল। বহুত মানুহে আর বহুত দলীয় কর্মী এজিপির কই থাকে যে বঙাইগাঁও এজিপির দুর্গ, তো এজিপির দুর্গ এই যে অহংকার, এই অহংকারটু শো আপ করব কারণে যে ইয়াতে দুর্গ হসাকে এজিপির না বিজেপির, এইবিল রাইজ বিজেপির লগত এইটি প্রমাণিত হল যে এইটু এজিপির দুর্গ নহয়, বিজেপির দুর্গ হয়ে যাব লাগে। মিত্রতা সরকার চলি আছে, আপনি সব কমলপুর সমষ্টির কেনেকা খহনীয়া হয়ে গেল, আপনি বজালি সমষ্টি সব কেনেকা খহনীয়া হয়ে গেল, এতিয়া বঙাইগাঁও এনেকা খহনীয়া হবলৈ ইরোশন হবলৈ গৈ আছে।